এস নামের জাতক জাতিকাদের চরিত্র কেমন, নাম দিয়ে চরিত্র বিচার করা বহু প্রাচীন পদ্ধতি। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যাদের নামের আদ্য অক্ষর এস দিয়ে শুরু তাদের চরিত্র কেমন হয়, বিবাহের জন্য তারা যোগ্য কি না বা তাদেরকে বিশ্বাস করা যায় কি না, আর যদি আপনি নিজেই এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই মিলিয়ে নিন বিষয়গুলি। আজকের ভিডিওটি প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশই এস নামে দিয়ে জাতক কিংবা জাতিকার নাম রাখার প্রবণতা বিশেষভাবে দেখা যায়। আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো এই সব বিষয়গুলি। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন, পারলে শেয়ার করুন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এস নামের জাতক কিংবা জাতিকার চরিত্র কেমন, নামের প্রথম অক্ষর দিয়ে তাদের চরিত্র গণনা করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে যাদের নামের প্রথম অক্ষর দন্ত্যস্ব, তালব্যস্ব বা এস অক্ষর দিয়ে শুরু, তারা প্রকৃতই সৎ প্রকৃতির হয়ে থাকে। জীবনে বহু কাজে বাধা প্রাপ্ত হলেও এরা সৎ প্রকৃতির হওয়ার জন্য জীবনে সমস্যাতেও পড়ে। জীবনে অনেক বড় বড় বিষয়গুলি এরা এড়িয়ে চলেন, কারণ এরা সৎ পথে ছাড়া অন্য পথে কিছু করতে চান না। এস নামের জাতক কিংবা জাতিকারা জীবনে সুন্দর বিভিন্ন বিষয়গুলিকে সৎ মনেই নিয়ে থাকেন। আপনি যদি এস নামের জাতক জাতিকাকে বিশ্বাস করতে চান, সেক্ষেত্রে বলবো চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। 99.9% এস নামের জাতক কিংবা জাতিকা প্রকৃত সৎ প্রকৃতির হয়ে থাকে। এরা জীবনে বহু বাধা বিপত্তি এড়িয়ে প্রকৃত জীবনের বহু সমস্যা সমাধান করে। যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তারা জীবনে অতিবাহিত করার ক্ষেত্রে প্রচুর কঠোর পরিশ্রম করেন, আর এই কঠোর পরিশ্রমের কারণে জীবনের সমস্যায় পড়তে হয়। তবু তারা আপনাদের জীবনের ক্ষেত্রে বহু সমস্যা সমাধান করে দেয়। এস নামের জাতক জাতিকাদের একেবারেই চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তারা টাকা পয়সার ক্ষেত্রে অত্যন্ত সৎ প্রকৃতির, একটা টাকাও এরা ফালতু নষ্ট করে না। এরা জীবনের এবং পরিবারের প্রত্যেকটি মানুষকে একেবারে সুখী করতে চান, তাই কেউ যদি
এস নামের জাতক হন তাহলে জানবেন আপনার কারণে বিভিন্ন রকমের যে উন্নতি তা হচ্ছে। যে বাড়িতে এস নামের জাতক কিংবা জাতিকা আছে বহুবিধ উন্নতি হয়, জীবন হয় অত্যন্তই পবিত্র, জীবনে সুখ দুঃখ সম্প্রীতি সবই থাকে। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই আপনি যদি এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এস নামের জাতক জাতিকাদের চরিত্র কেমন? নাম দিয়ে চরিত্র বিচার করা বহু প্রাচীন পদ্ধতি। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব যাদের নামের আদ্য অক্ষর এস দিয়ে শুরু তাদের চরিত্র কেমন হয়, বিবাহের জন্য তারা যোগ্য কি না, বা তাদেরকে বিশ্বাস করা যায় কি না। আর যদি আপনি নিজেই এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই মিলিয়ে নিন বিষয়গুলি। আজকের ভিডিওটি প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশই এস নামে দিয়ে জাতক কিংবা জাতিকার নাম রাখার প্রবণতা বিশেষভাবে দেখা যায়। আজকের ভিডিওতে বিস্তারিত জানাব এই সব বিষয়গুলি। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন, পারলে শেয়ার করুন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য। আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।